মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বঞ্জির জন্য যেটা এনেছি ওকে দিয়ে দে, দিচ্ছে একটু করে দিচ্ছে। আন্টি তুলির জন্য যে গিফটটা এনেছে সেটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তুলি এখনো পর্যন্ত যা যা গিফটস পেয়েছে তার মধ্যে এই গিফটটা সব থেকে মূল্যবান। এটা উড়িষ্যার পিপলি অ্যাপ্লিক। উড়িষ্যার একটি ছোট্ট গ্রাম পিপলি নামক একটি গ্রামে এটি তৈরি করা হয়। একসময় এটার প্রচন্ড চাহিদা ছিল। আন্টি এটা আপনি আপনি বানিয়েছেন? ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক! আপনি ভাবতে পারছেন আন্টি, এটা বিশ্বমানের কাজ। ইনফ্যাক্ট আমার কোম্পানি ব্যানার্জি টেক্সটাইল এই এই হস্তশিল্প করার শিল্পী খুঁজছে, বেশ অনেকদিন থেকে খুঁজছে। এইরকমই হয়েছিল তখন। সম্বলপুর, বোলপুর, ফুলিয়া, চান্দেরি, ভেঙ্কটগিরি, এই লিস্টের প্রতিটা জায়গা আমাকে নিয়ে যেতে হবে। আমি লোকাল শাড়ি কালেক্ট করব আর লোকাল হাতের কাজ দেখব, কেমন? উফ, কেন বারবার দেবীর চিন্তা আমাকে ঘিরে ধরছে? কেন তাড়া করছে? মালিনী, জয়, সোম, রাজ্য, সবটা আমার ছত্রভঙ্গ হয়ে যাবে। না না, সবাই বিপদে পড়বে এমন কোনো কাজ আমি করতে পারি না। কিন্তু এই জীবনে একটি বার দেবীর সামনে দাঁড়ানো প্রয়োজন আমার। কি হয়েছে, কাঁদছো কেন? কিছু হয়নি জয়, বললাম তো আমি তোমাকে, তুমি আবার এরকম বাইরে বেরিয়ে গেলে কেন বলো তো? একদম মিথ্যা কথা বলবে না। তুমি যখন গিফটটা দিলে আমি দেখলাম ও তোমাকে কিছু বলছিল। কি হয়েছে, পছন্দ হয়নি গিফটটা? কি করে পছন্দ হবে বলো তো? পরপর সবাই এমন দামি দামি জিনিসপত্র দিল, এমনকি দাদা ভাইয়ের তিতিরও দামি গিফট দিল, আর তারপর আমি আমি একটা টাসেল দেওয়া হার। কি করে পছন্দ হবে? তুলি তো ওটা ওর শ্বশুর বাড়ির লোকের সামনে পড়তেও পারবে না জয়। বড্ড সস্তা হয়ে গেল না গিফটটা? এই দোয়েল একদম মন খারাপ করে না বাবা, তুলির কথা কেউ মন খারাপ করে? হ্যাঁ আমি মানছি হয়তো আমাদের গিফটটা অত দামি নয়, কিন্তু গিফট তো ওইটা আবার এক্সপেন্সিভ ইনএক্সপেন্সিভ এগুলো কেউ দেখে নাকি? ওই শুনলে না তিতির বললো, আমার কাছে তো সব থেকে ভালো গিফট হচ্ছে ফুল। ফুলের কথা কেউ মন খারাপ করে? ফুলের কথা মুখের বললেও তিতির কিন্তু সেই দামি গিফটটাই দিয়েছে জয়, ফুল দেয়নি। তাই প্লিজ দয়া করে তুমি তিতিরের হয়ে সালিশি করতে এসো না। তার থেকে বরং তুমি এটা ভাবো কিভাবে ওই টাসেলের হারটাকে সোনার চেনে পরিণত করা যায়, সেটা ভাবলে আমার মনে হয় বেটার হবে। মা একদম ঠিক কথা বলেছেন, জয়কে চাকরিতে না পাঠালে আমাদের সারা জীবন এইভাবেই অনুস্থা হতে হবে। প্লিজ জয়, আমি হাত জোর করে বলছি তোমাকে, প্লিজ এবার থেকে তুমি অফিসে যাও, প্লিজ। দরকার পড়লে তুমি স্যাক্রিফাইস করবে, কিন্তু এবার থেকে তুমি অফিসে যাবে। নইলে কি জানো তো, নইলে ওই কাঁচের চুড়ি আর টাসেল দেওয়া হাড়ই হবে আমাদের মাপকাঠি। তুলি এই গিফটটা হয়তো সেই অর্থে মূল্যবান নয়, কিন্তু অমূল্য বটে। প্লিজ এই গিফটটা যত্ন করে রেখো। যে শিল্প হারিয়ে যাচ্ছে সেটাকে সবাই ধরে রাখতে পারে না এভাবে। আন্টি আপনাকে বলছি, আপনার এই যে ক্রাফটটা না, প্লিজ এটাকে হারিয়ে যেতে দেবেন না, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট। মাসি এটা খুব সুন্দর হয়েছে। Hey!
যে মানুষ গুণের কদর দিতে পারে না সে আরো অনেক বড় গুণী। তুমি বেশি গুণী। কি ব্যাপার সুজন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে থেকেও নেই। না আছি তো, আমি সবেতেই তো আছি। আজ বাবা আর মেয়ে দুজনের ভার, বাবারটা তো তবু বোঝা যাচ্ছে পুরনো স্মৃতি, কিন্তু রাজুন আর কি হলো? তিতির মারে বলছি, দোয়েল কোথায়? দোয়েলকে দেখতে পাচ্ছি না, আর ও এত দূরে দূরে আছে কেন রে মা? দিদি আর জয় এখনো এলো না, কোথায় গেল? খাবে না কি দেখব একবার। এই কোয়েল, আমার সঙ্গে একটু চল। চল, কি হয়েছে বেটা? মাকে বলো। মাকে বলবে না বেটা, এই সংসারে মায়ের থেকে আপন আর কেউ হয় না। তুহিনকে নিয়ে কোনো প্রবলেম? না মা, তুহিনকে নিয়ে তো আমার প্রথম থেকেই মনে ডাউট ছিল, নিশ্চয়ই তোমার চোখে জল এনেছে। না না মা, সেরকম কিছু নয়, আমি একটু আসছি। হ্যাঁ বেটা, বেটা আমাকে বলো, তোমার মনে কষ্ট কেন আমাকে বলো, প্লিজ বলো আমাকে। মা, তুই না মা আমাকে আর ভালোবাসে না জানো তো, আমার মনে হচ্ছে অন্য কোন একটা সম্পর্কে জড়িয়েছে। মা, তুই বদলে গেছে, মা তুই বদলে গেছে। জানি না কোয়েল, দিদির কি হয়েছে আজকাল, সবসময় কিরকম একটা বিহেভ করে, রিয়াক্ট করে, কিছু বলতে গেলেই রিয়াক্ট করে। কথা বলতে এসেছিলাম আমরা, কেমন রেগে মেগে চলে গেল, কি হলো এমন? তোকে আরো ধৈর্য ধরতে হবে মেজদি, ছোটবেলা থেকে ঝগড়া হলে তো সবসময় দিদি মেটাতো, তাতে চাই দিদির দোষ থাকুক কি না থাকুক। আচ্ছা বাবা, আমি রাগের মাথায় কানটা মুলে দিয়েছি, সরি বলছি তো। এই দিদির, এই দেখ তোর জন্য পেয়ারা মাখে এনেছি ঝাল নুন দিয়ে, নে খা। খা না বোন, খা না। শোনা বলছি, এবার থেকে না আমরা আস্তে আস্তে ঝগড়া করবো, বুঝলি, যাতে মা আমাদের আলাদা আর না করে দিতে পারে। এবার আমরা ভাব করে নি, আমি কথা বলবো না তোর সাথে। ও ভাব, ছোটবেলা থেকে সব সমস্যার সমাধান তুই করেছিস দিদি, এবার তো আমরা বড় হয়েছি, এবার আমি সমস্যা মেটাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।